ওয়েলকাম টু এস এম অনলাইন ম্যাথ ক্লাস আজকের এটা কোনো ক্লাস নয় যারা এগারোই ডিসেম্বর প্রাইমারি ডেটে বসতে চলেছ তারা কিভাবে পরীক্ষার আগের দিন থেকে শুরু করে এক্সাম হল পর্যন্ত মানসিক প্রস্তুতি নেবে কোন কোন বিষয়ের উপরে তোমরা নজর দেবে সেই বিষয়গুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম স্কিপ নয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কিন্তু এটা অনেক কাজে আসবে আজকের এই আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের স্বামী বিবেকানন্দের একটা উক্তি দিয়ে ভিডিওটা শুরু করছি নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই তো দেখো প্রথমেই আমি তোমাদের জন্য টেট দু সালে যে সমস্ত গুরুত্বপূর্ণ সময় নির্দেশিকা তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কি তোমাদের অবশ্যই পর্সব থেকে বলা হয়েছে যে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে তোমরা প্রবেশ করতে পারবে এগারোটার পর কিন্তু কোনো অবস্থাতেই তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু আর ঢুকতে দেবে না এর জন্য তোমরা কি করবে অবশ্যই এগারোটার আগে এক্সাম সেন্টারে পৌঁছাবে আর পারলে তোমরা আধ ঘন্টা আগেই পৌঁছে যাবে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে সাড়ে এগারোটার সময় তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিয়ে যাবে আর আইডেন্টি কার্ড নিয়ে যাবে সেটা কিন্তু যিনি পরীক্ষক থাকবেন মানে ইনভিজিলেটর তিনি সেগুলো চেক করবেন আইডেন্টি কার্ড বলতে কোনটা তোমরা আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড মানে তোমাদের ছবি দেওয়া রয়েছে এমন একটা কার্ড কিন্তু তোমরা অবশ্যই সাথে নেবে আর তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের দু কপি নিয়ে যেতে হবে আর তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে দেখবে চোদ্দটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনের উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি সেটা যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো আর দেখো আই বটনে সেই ভিডিওটা লিঙ্ক উঠছে সেখান থেকেও কিন্তু তোমরা এই ভিডিওটা শেষ হওয়ার পরে সেটা দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো সাড়ে এগারোটার সময় তোমাদের বলা হলো কি করবে আইডেন্টি কার্ড আর হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু পরীক্ষক চেক করবেন তারপরে কি করবে তারপরে তোমাদের দেখো এগারোটা পঁয়তাল্লিশে এগারোটা পঁয়তাল্লিশের দিকে কি করবে এগারোটা পঁয়তাল্লিশের দিকে তোমাদেরকে ওয়েমার সিট প্রশ্নপত্র এগুলো দেওয়া হবে আর তোমরা এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত তোমাদের ও সিটে যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তোমরা ফ্লাপ করবে যেমন সেখানে রোল নাম্বার তারপর ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের ফ্লাপ করতে হবে ঠিক আছে এরপরে বারোটা থেকে তোমাদের এক্সামটা চালু একদম তোমরা প্রত্যেকেই জানো বারোটা থেকে তোমাদের এক্সামটা শুরু হবে আর সেটা আড়াই ঘন্টার এক্সাম আর এক্সামটা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মানে দুটা পঁচিশ মিনিটে তোমাদের কিন্তু ওয়ার্নিং বেল পড়বে ওয়ার্নিং বেল পড়ার পর দুটো তিরিশে তোমাদের কিন্তু এক্সামটা শেষ হয়ে যাবে তখন পরীক্ষক তোমাদের কাছ থেকে তোমাদের ওই মেয়ারসিটটা কিন্তু সংগ্রহ করবেন ঠিক আছে এটাই কিন্তু মোটামুটি তোমাদের টাইম শিডিউল এই পরীক্ষার দিনের জন্য কিন্তু এটা পর্ষদ থেকে ইনভেসিলেটর দেরকে দিয়েছে তাও তোমাদেরকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম ঠিক আছে এবার দেখো পরীক্ষার আগের দিন থেকে তোমাদের মানসিক প্রস্তুতিটা শুরু করা একান্ত প্রয়োজন তো পরীক্ষার আগের দিন তোমরা কি করবে পরীক্ষার আগের দিন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই আগে থেকে জোগাড় করে নেবে আর অলরেডি তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে ফেলেছো সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই দু কপি নিয়ে যেতে হবে ঠিক আছে পারলে এক কপি বেশি নিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই অবশ্যই দু কপি কমপক্ষে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দুটো নিতেই হবে এরপরে ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে তোমাদেরকে অন্য পেন দিয়ে কিন্তু তোমরা ওয়েম সিটটা ফ্লাপ করবে না তোমাদের বলাই হয়েছে ব্ল্যাক কালি দিয়ে কিন্তু তোমাদের বল পেন নিতে হবে জেল পেন নেওয়া যাবে না আর এই ব্ল্যাক বল পেনটা তোমরা খেয়াল করবে যাতে একটু পুরোনো হয় পুরোনো মানে ধরো তুমি আগে ইউজ করেছো সেই সমস্ত প্ল্যান পেনগুলোই তোমরা নেবে কারণ নতুন পেন নিয়ে গেলে কিন্তু তোমরা ওইমার সিটে দাগ দিতে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে এর জন্য অবশ্যই তোমরা কিন্তু বাড়ি থেকে আগেই একটু দাগিয়ে নেবে ঠিক আছে যাতে একটু কলমটা রানিং হয়ে যায় ঠিক আছে আর তোমরা দেখেই ফেলেছো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে যদি তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে পড়ে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আশেপাশের স্কুলে পড়েছে বা তোমার স্কুলে পড়েছে এমন কোনো ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারো এতে তোমাদের যাওয়া আসার চিন্তাটা কিন্তু আর থাকবে না ঠিক আছে আর বাড়ির কাছাকাছি যদি হয় বা দেখা গেল যে খুব একটা বেশি দূরে নয় সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে লাইন বাসে কিন্তু যেতে পারো এটা কিন্তু তোমাদের ওপরে তোমাদের এক্সাম সেন্টার কতটা দূরে পড়েছে সেই হিসাবে তোমরা কিন্তু বিষয়টা দেখে নেবে আর একটা কথা অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আর কালো কলম নিতে হবে এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা জানো আইডেন্টি কার্ড তো নেবেই তার সাথে কিন্তু তোমাদের পক্ষে দু কপি তুমি ছবি নিয়ে যাবে যেটা যেটা তোমরা তোমরা কি করেছিলে ফর্ম করার সময় যে ছবিটা অ্যাডমিট কার্ডে দিয়েছিলে ঠিক আছে যে ছবিটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ছবিটাই কিন্তু তোমরা দু কপি অবশ্যই সাথে নেবে এটা কিন্তু একদমই ভোলা যাবে না ঠিক আছে তো দেখো আরো রয়েছে পরীক্ষার আগের দিন তোমাদের কি করতে হবে যেগুলো তোমরা পড়েছো সমস্ত সাবজেক্ট অলরেডি তোমরা সামারাইজ করে ফেলেছ বা কেউ কেউ হাইলাইট করে রেখেছো সেগুলোই তোমরা পড়ার চেষ্টা করবে নতুন কোনো বিষয় না পড়াটাই আমার মনে হয় ভালো হবে সেদিন কি করবে শুধুমাত্র আগের যেগুলো তোমরা পড়েছো সেগুলোই রিভিশন দেবে ঠিক আছে যদি তোমরা হাইলাইট করে থাকো সেই সমস্ত হাইলাইট বিষয়গুলো পড়বে ঠিক আছে হাইলাইটের বিষয়গুলো কিন্তু তোমরা একটু করে চোখ বুলিয়ে নেবে কারণ একদিনের মধ্যে চেষ্টা করবে পুরো বিষয়টা যাতে তোমাদের কভার হয়ে যায় যেগুলো তোমরা এই পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মুখস্থ করেছিল সেই বিষয়গুলো ঠিক আছে আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি দেখা গেলো যে গণিত সাবজেক্ট পড়ছো গণিতের পেডাগোগি থেকে তোমরা একটু দেখে নিলে আবিষ্কার পদ্ধতির তারপরে অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি কি ঠিক আছে প্রকল্প পদ্ধতি কী কে আবিষ্কারক এই সমস্ত বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নেবে এভাবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এভাবে ফলো করবে ঠিক আছে এবারে দেখো আরও বলেছি আমি এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষার আগের দিন সকাল সকাল মানে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঘুমিয়ে পড়বে অনেকেই কি করে সেদিন রাত জেগে পড়াশোনা করে সেটা করতে যেও না আমার মনে হয় দশটার মধ্যে ঘুমিয়ে পড়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঠিক আছে তো আগের দিন তুমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও তাহলে তুমি পরের দিন ভোরবেলা আগে আগে একটু উঠতে পারবে ঠিক আছে এতে কি থাকবে তোমাদের মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকবে মানে মাথায় কোনো চাপ পড়বে না আর তুমি যদি না ঘুমাও তাহলে কি হবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু ক্লান্তি আসতে পারে ওর জন্য অবশ্যই আগে আগে ঘুমানোর চেষ্টা করবে আর রাতে অবশ্যই অবশ্যই হালকা খাবার খাবে কেউ মশলা দেওয়া খাবার খাবে না তোমরা বুঝতেই পারছো কেউ যদি বেশি মশলা দিয়ে খাবার খাও মাছ মাংস ডিম এ সমস্ত এড়িয়ে যাওয়াটাই ভালো একটা দিনেরই ব্যাপার তোমরা একটু কষ্ট করবে ঠিক আছে হালকা খাবার খাবে যাতে তোমাদের কিন্তু পেটের কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু তোমাদের নজর রাখতে হবে কোনো কারণ রকম শারীরিক সমস্যা সৃষ্টি হলে কিন্তু তোমাদের এক এক্সামে কিন্তু ব্যাঘাত ঘটলেও ঘটতে পারে সে বিষয়টা অবশ্যই মাথায় রেখো দেখো এবার তোমাদের পরীক্ষার দিন পরীক্ষার দিনে কি করবে সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে নেবে ঠিক আছে প্রথমে কলম অ্যাডমিট কার্ড কার্ড এগুলো কিন্তু তোমাদের গোছাতে হবে তার সঙ্গে অবশ্যই কিন্তু ছবি ঠিক আছে ছবি যেটা তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল সময় দিয়েছিলে সেই ছবিটা আমি বলবো অন্তত পক্ষে দুই কপি নিয়ে যাবে ঠিক আছে টু কপিস নিয়ে যাবে তোমাদের হয়তো একটা লাগবে কিন্তু তোমরা তাও দুটো নিয়ে যাবে ঠিক আছে আর কি করবে তোমাদের বলা হয়েছে আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডে তোমরা কি নেবে ভোটার কার্ড নিতে পারো আধার কার্ড নিতে পারো প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এরপরে দেখো পরীক্ষার দিনও তোমাদের একটা সাজেশন যে তোমরা সেদিনও কিন্তু কম তেল মশলা দেওয়া খাবার খাবে মানে নিরামিষ জাতীয় খাবার খেয়ে যাওয়ারই চেষ্টা করবে আর তেমন পেট ভরে খাওয়ারও প্রয়োজন নেই ঠিক আছে একটা দিনে কষ্ট করবে তাহলেই হবে যাতে কোনো রকম শারীরিক সমস্যা সৃষ্টি না হয় আর পরীক্ষার দিন সবাই শান্ত থাকার চেষ্টা করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম শান্ত থাকার চেষ্টা করবে যতটা সম্ভব তথা কম বলবে মানুষের সাথে তর্ক ঠিক আছে এগুলো এড়িয়ে যাবে যে এক্সাম সেন্টারে গিয়ে কে কি পড়াশোনা করেছে কে কতটা পড়ছে ঠিক আছে কার প্রিপারেশন কেমন এ সমস্ত বিষয়ে মানে কথাবার্তায় না যাওয়াটাই ভালো তুমি তোমার মনোসংযোগ তৈরি করবে যাতে তোমার পরীক্ষাটা খুব ভালোভাবে তুমি দিতে পারো এটাই তোমার লক্ষ্য হওয়া উচিত আর কোনো কিছুই নয় কারণ তুমি কারো কাছে যদি জানতে চাও যে তার প্রিপারেশন কেমন ঠিক আছে হয়তো কিন্তু তোমাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হতে পারে ঠিক আছে ওই সমস্ত কথা এড়িয়ে যাওয়াটাই ভালো আর কোন রকম গুজবে কিন্তু কান দেবে না যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে বা এটা ওটা ঠিক আছে টাকা ছাড়া চাকরি হবে না এই সমস্ত কথাতে একদমই কান দেবে না কারণ এর জন্য কিন্তু পর্ষদ রয়েছে আমরা আশা করি যে পর্ষদ কিন্তু তার উপযুক্ত ব্যবস্থা করেই রেখেছে ঠিক আছে এবং এই বিষয়গুলো কিন্তু তারা দেখবেন ওর জন্য আমাদের কিন্তু এই সমস্ত গুজবে কান দেওয়া যাবে না এতে কিন্তু আমাদের এক্সামটা খারাপ হয়ে যাবে আমাদের কি করতে হবে আমাদের বেশটুকু দিয়ে আমাদের কিন্তু এক্সামটা দিয়ে আসতে হবে ঠিক আছে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অন্য কোনো বিষয়ে আমাদের নজর না রাখাই ভালো তারপরে দেখো পরীক্ষায় দেওয়া পরীক্ষায় দেওয়ার জন্য তোমরা এক্সাম সেন্টারে বের হওয়ার আগে অবশ্যই পরিবারের বাবা মা বা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার পরে প্ল্যান মাফিক তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে সেটা গাড়ি রিজার্ভ করেও যেতে পারো অথবা লাইন বাসেও যেতে পারো তোমরা যে যেভাবে যাও এক্সাম সেন্টারে একটু আগে আগেই পৌঁছাবে অবশ্যই এগারোটার আগে পৌঁছাবে কারণ সেখানে গিয়ে তোমাদের কিন্তু খুঁজতে হবে তোমার রুমটা কোথায় পড়েছে তারপরে তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তারপরে মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদেরকে চেক করা হবে তো এর জন্য কিন্তু যথেষ্ট সময় লাগবে এর জন্য অবশ্যই তোমরা আগে যাবে আর যদি তোমরা রুম নাম্বার খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু হতাশ হয়ে পড়বে না সেখানে দেখবে তোমাদের সাহায্য করার জন্য কিন্তু পরীক্ষকেরা থাকবেন তাদের কাছে শুনেই কিন্তু তুমি সেই রুম নাম্বারে পৌঁছে যাবে এবং নিজের জায়গায় কিন্তু এক্সাম দিতে বসবে ঠিক আছে একদম ভয় পাওয়ার কিছু নেই এবার দেখো হল সেন্টারে বসার পর নিজের সিটেই বসবে এটা কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কেউ যদি অন্য সিটে বসে সেক্ষেত্রে কিন্তু তার এক্সাম ক্যান্সেল হতে পারে অবশ্যই এর জন্য নিজের সিটেই তুমি বসবে এবং মাথায় রাখবে অ্যাটেন্ডেন্স সিট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে ঠিক আছে অবশ্যই অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করবে আর এক কপি ছবি সেখানে কিন্তু লাগিয়ে দিতে হবে সেটা পরীক্ষকই লাগিয়ে দেবেন অবশ্যই তোমাকে ওর জন্যই বলা হয়েছে ছবি নিয়ে যাওয়ার কথা অবশ্যই কিন্তু অ্যাটেন্ডেন্স সিটে সেই ছবিটা লাগাতে হবে আর অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু পরীক্ষক সই করবে পরীক্ষা পরীক্ষকের কাছ থেকে অ্যাটেন্ডেন্স সিটটা তোমরা পাবে সেই অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু তোমরা অবশ্যই সই করবে ঠিক আছে এবারে দেখো তোমাদের সামনে ওইমার সিটটা রাখলাম তোমরা প্রত্যেকেই আশা করি ওয়েম দেখেই ফেলেছো আর ডাউনলোডও করে ফেলেছো তোমরা অবশ্যই তোমাদের প্রস্তুতি যাচাই করার জন্য ওয়েম আর গোল করতে শুরু করেছো বাড়িতে অবশ্যই ওয়েম সিটটা গোল করবে এই দু তিন দিন কিন্তু অবশ্যই ওয়েম সিট এটা ডাউনলোড করে নিয়ে তোমরা যদি ওই না তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে তো ঠিকই আছে যদি তোমরা ওই ওয়েম পেতে চাও তাহলে দেখবে আমি আমাদের আহ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু এই ওয়েমার সিটটা ডাউনলোড করে অবশ্যই বাড়িতে দু একবার কিন্তু অভ্যাস করবে গোল করাটা নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে ঠিক আছে আর গোলগুলো কিন্তু তোমার হচ্ছে যাতে গোলের বাইরে না যায় কলমের দাগগুলো সেটা একটু খেয়াল রাখবে আর একটু আটটু গেলে সেটা অতটা তেমন কিছু হবে না ঠিক আছে অতটা ভয় পাওয়ার কিছু নেই তবে তোমরা অবশ্যই এটা দরকার পড়লে পাঁচ মিনিট বেশি সময় নিয়ে ওই মারসিটটা গোল করার চেষ্টা করবে কারণ যদি তোমার রোল নাম্বার ঠিক আছে তার বুকলেট নং তারপর হচ্ছে তোমার ক্যাটাগরি বিভিন্ন বিষয়গুলো থাকবে তো সেগুলো গোল করতে গিয়ে ভুল হয়ে গেলে কিন্তু তোমার ওই মার্সিটটা ক্যান্সেল হয়ে যাবে তো ওর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে তোমাদের পনেরো মিনিট কিন্তু আগেই ওইমার সিটটা দেওয়া হবে খুব ধীরে ধীরে তোমরা কিন্তু সে বিষয়গুলো গোল করবে ঠিক আছে রকম চাপ নেবে না ধীরে ধীরে গোল করলেই হবে ঠিক আছে আর একটা কথা মাথায় রেখো যে তোমাদের ওইমার সিটের মধ্যে কিন্তু যিনি পরীক্ষক থাকবেন তার কিন্তু সই করাতে হবে তোমরা পরীক্ষার এই ওইমার সিটটা জমা দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবে যে নিজে সই করেছো কিনা তারপরে পরীক্ষক মহাশয় সিগনেচার করেছে কিনা আর তোমরা পরীক্ষা থেকে বেরিয়ে আসার সময় অবশ্যই যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিয়ে যাবে সেখানেও কিন্তু পরীক্ষক সই করে দেবেন ঠিক আছে তোমরা যে অতিরিক্ত একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সেখানেও কিন্তু তোমাদের পরীক্ষক সই করে দেবেন সেই অ্যাডমিট কার্ডটা তো কিন্তু তোমাদের বাড়ি আনতে হবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই ভুললে চলবে না তোমরা যে পরীক্ষা দিয়েছ তার কিন্তু একটা প্রমাণ যে তোমাদের অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে তোমরা কি কী নিয়ে আসতে পারবে প্রত্যেকে জানো তোমাদের কিন্তু একটা মানে তোমরা যে সিটটা গোল করেছো তারই একটা কার্বন কপি তোমাদের দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্রটা কিন্তু এবছর তোমরা নিয়ে আসতে পারবে ঠিক আছে তার সাথে তোমরা যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে সেটাতে অবশ্যই পরীক্ষক সই করবেন সেটাও তোমরা বাড়ি আনবে তো সকলের জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে পরীক্ষা পড়াশোনা করতে থাকো এবং প্রিপারেশন নিতে থাকো এবং পরীক্ষার দিন সফলভাবে তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ করো এটাই আমি চাই আর অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ